আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান আন্নি। আজকে আপনাদের জন্য আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, ফুচকা রেসিপি। চলুন রেসিপিটা দেখা যাক। আমি একটি পাত্র নিয়েছি, দেখতে পাচ্ছেন পাত্রে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তার সাথে আমি 1.5 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে সুজি নাও নিতে পারেন, আমি এখানে সুজিটা এর জন্য নিয়েছি যেন ফুসকার শেলটা ভালো আসে। এর জন্য আমি সাথে স্বাদ মতো কিছু লবণ দিয়ে নিলাম। এখন এই দুটো একসাথে মিক্স করবো, হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এর সাথে আমি তেল এড করব, 2 টেবিল পরিমাণ চামচ আমি এখানে তেল দিয়ে দিলাম। এখন আমি এটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। হয়ে যেতে পারে, এর জন্য আমি অল্প অল্প করে পানি নিয়ে নিয়ে একটু পর পর এটা মিক্স করে নেব। আমি আবারও একটু পানি মিক্স করে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নেব। এটা দেখতে পাচ্ছেন ডোটা কিভাবে আমি মাখাচ্ছি। এখন এটা 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমার ডোটা আগের মতোই সফট হয়েছে, অনেকটাই সফট। এখন এটা ভালোভাবে আরেকটু মেখে নেব। মেখে নেওয়ার পর এটা আমরা শেপ করে কেটে নেব। এখন এটা আমরা কেটে নেব 4 ভাগ করে। কাটাটা আমি দেখালাম না, সবাই পারবেন। এর জন্য দেখতে পাচ্ছেন আমি 4 ভাগে কেটে নিয়েছি। তো এখানে আমি 1 খণ্ড নেব আর 3 খণ্ড রেখে দেবো। 3 খণ্ড আমি ঢেকে রেখে দেবো। আমি সুন্দরভাবে রুটির মতো করে বেলে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গোল করে নিলাম। বেলে নেব এখন আমি রুটিটা। বেলাটা আর আপনাদের দেখালাম না, কারণ বেলতে সবাই পারেন। রুটিটা ঠিক এইভাবে বেলে নেব মুন শেপ করে। তারপর আমি এটা ভাজিয়ে হাফ মুন শেপ করে নিব। এটা ভালোভাবে চারিদিকে ভালোভাবে চেপে চেপে আটকে দেব। এরপর আমরা রুটিটা বেলে নেব। দেখতেই পাচ্ছেন আমি রুটিটা বেলে নিয়েছি।
এখন আমি ফুসকার ডালটা সিদ্ধ করে নেব এখানে আমি ফুসকা নিয়েছি ফুসকার জন্য ডাল নিয়েছি এটা আমি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে আপনারা চাইলে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে নিতে পারেন আমি এখানে টক বানিয়ে নিলাম ফুসকার জন্য এখানে আমি কিছু 1 টেবিল চামচ তেল নিয়েছি এটা আমি হালকা কুসুম গরম পানি দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম 10 মিনিট হয়ে গেছে এখন আমি তেঁতুলটার টক বা মার আপনারা যেটাই বলেন সেটা বের করে নেব এটা আমি ছেকে নিচ্ছি না আমি হাত দিয়েই উঠিয়ে ফেলে দিচ্ছি এর সাথে আমি দিয়ে দিলাম লবণ মরিচের ভাজা মরিচের গুঁড়া সাথে আমি দিয়েছি চাট মশলা চটপটি সাথে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি সাথে আমি 1 টেবিল চামচ লেবু রস দিয়ে দিলাম এখন আমি বানিয়ে নিব ফুসকার ফুটটা আমি এখানে অল্প পরিমাণ ডাল নিয়েছি সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে কিছু কাঁচা মরিচ কুচি আমি যেহেতু ঝাল খাই না আপনারা চাইলে ঝাল দিয়ে দিতে পারেন সাথে আমি কিছু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি ফুসকাটা ফুটের ভিতর
দিচ্ছেন ফুসকা আমি সবগুলো রেডি করে ফেলেছি এখন এটা ডেকোরেশন করব ডেকোরেশনটা অত একটা ভালো হয়নি নেক্সট আর ভালো হবে আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে এই পর্যন্তই আবারো কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে খুদা হাফেজ